এবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাসে চড়েই সরাসরি পৌঁছে যাওয়া যাবে বাংলাদেশে। প্রাথমিক স্তরে ইতিমধ্যেই আলোচনাও সেরে ফেলেছেন নিগমের কর্তারা। বেসরকারি বাস কোম্পানির সঙ্গে চুক্তি করে ফুলবাড়ি সীমান্ত হয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচল করবে বাস। মূলত নেপালে বাস চালিয়ে সাফল্যের পরই বাংলাদেশে এবার বাস চালাতে তৎপর এনবিএসটিসি। অন্যদিকে দূষণ কমিয়ে সংস্থাকে লাভের মুখ দেখাতে উত্তরবঙ্গে রাস্তায় নামানো হচ্ছে সিএনজি পরিচালিত বাস। বাম আমল থেকেই লোকসানে চলা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমকে ঘুরিয়ে দাঁড় করাতে তৎপর রাজ্য সরকার। পরিবহন সংস্থাকে বাঁচাতে মূলত জোর দেওয়া হয়েছে যাত্রী পরিবহনের ওপরই। পাশাপাশি পুরনো বাসগুলিকে পরিবর্তন করে নতুন করে নামানোর চিন্তাভাবনা করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। যাত্রীদের কথা মাথায় রেখে বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করে সম্প্রতি মাস কয়েক আগেই নিগমের তরফে শিলিগুড়ি জাংশন থেকে নেপালের কাঠমান্ডু পর্যন্ত বাস পরিষেবা চালু করা হয়েছিল। এই পরিষেবা চালু করার সাফল্য পেয়েছিল নিগম। তাই এবার শিলিগুড়ির ভারত বাংলাদেশ সীমান্ত ফুলবাড়ি হয়ে শিলিগুড়ি থেকে সরাসরি বাংলাদেশ পর্যন্ত বাস পরিষেবা চালু করার উদ্যোগ নিতে শুরু করেছে নিগম। জানা গিয়েছে ইতিমধ্যেই প্রাথমিক স্তরে আলোচনাও সেরে ফেলেছেন নিগমের কর্তারা। সোমবার শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বোর্ড মিটিং হয়। বোর্ড মিটিং শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, শিলিগুড়ি থেকে নেপালে বাস পরিষেবা চালু করার পর যাত্রীদের চাহিদা বেড়েছে। তাই এবার বাংলাদেশেও বাস চালানোর চিন্তাভাবনা শুরু হয়েছে। অনারেবল এমআইসি ফিরাদ ববি হাকিম যখন পরিবহন মন্ত্রী ছিলেন, নেপাল বাস উদ্বোধনের দিন যে গ্রিন লাইন সংস্থার সঙ্গে আমাদের কথা হয়েছিল যে আমাদের একটা পারমিটের কাজ অনেকটা এগিয়ে গিয়েছে, সেটা আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব করে নিয়ে গভর্নমেন্টের অনুমতি সাপেক্ষে তাদের কাছে সবুজ সংকেত পেলে সেই সংস্থার সঙ্গে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা জয়েন্টলি এই বাস সার্ভিসটা চালু করতে চায়। আমরা বেশ খানিকটা কাজ এগিয়েছি, যাবতীয় প্রয়োজনীয় অনুমোদন এবং কিছু টেকনিক্যাল অ্যাসপেক্টসগুলো কমপ্লিট হলে সেটা আমরা চালাতে সম্ভব হবে। পাশাপাশি সোমবার তিনি এও বলেন, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমকে ঢেলে সাজাতে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। কলকাতার পাশাপাশি এবার উত্তরবঙ্গের মাটিতেও ছুটবে সিএনজি চালিত বাস। এই প্রকল্পে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে ৬ কোটি টাকা দেওয়া হয়েছে, বাকি টাকা খুব শীঘ্রই দেওয়া হবে। এই টাকায় নিগম ২০টি নতুন সিএনজি চালিত বাস কিনবে। এই বাসগুলিকে কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত চালানোর জন্য ৭টি গ্যাস রিফিলিং সেন্টার তৈরি করার কাজ শুরু হয়েছে। এই গ্যাস রিফিলিং সেন্টারগুলির কাজ সম্পন্ন হলেই কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত ছুটবে সিএনজি পরিচালিত বাস।